झुलिक बनिए बहुत करे ले लो बहुत, लेकिन हमें हमें चलो उससे सिर्फ 1,00,000 रुपया में बिक्री करे एकदम बेखूब बोलू एकदम बेखूब साले साले लड़की तो नहीं चलो एक्सप्रेस मालगाड़ी अच्छे मालगाड़ी सर जी। अरे ओ सर जी, अरे कौन हो तुम? अभी अभी उसका छगोला বাকি আছে তো তো ঠিক আছে তুই কম কর और दूसरा दिन ले लीजिए जा दूसरा दिन। हाँ अरे दूसरा दिन बोले तो हमें अनेक बार फिर दिए चीज आज हमें कोने कथा सुनबो ना आज हमें सब टाका चाहिए। अबे साला बुड्ढा असला रुपया ले हमें घूम चुके हाँ दादा बाद में ले लेना बाद में ले लेना। हाँ কথা খিলাফ করছিস কিন্তু আমরা যা যা বড় বটে আচ্ছা আচ্ছা টাকা বুঝিয়ে না দিলি আমি আমার বিজলিকে ফিরিয়ে নিব। সালা বুড্ঢা তোর বিজলি, আরে সালা তোর বিজলি, তোর বিজলি এখনো বনাদি সাহেবের দিলে নকরি করছে। হ্যালো শেরজি, আসেন না সঞ্জিলি দিদি আসেন। আরে বিজলি তোকে কি সুন্দর লেগেছে রে বটে, একদম বড় লোকের মতো বেটির মতো বড় লোকের বেটি। শেরজি এটা কে তখন থেকে আমার সঙ্গে এইভাবে কথা বলছে? আমাকে চিনতে পারলি না? আরে আমি আমি তো রত ছগল্লা ওস্তাদ ছগল্লা শাট আপ, তখন থেকে শুধু অশোকের মতো বিজলি বিজলি করছে। শেরজি মাই ডার্লিং, ও জিলিক বিবি দেখো না আমি তোমার সঙ্গে একটু নিরলায় গল্প করতেলাম আর তখন থেকে অসভ্য বুড্ঢাটা আমাদের ডিস্টার্ব করছে। এই ওকে একটু চলে যেতে বলো না মালি। আবে চলে বুড্ঢা যা ভাগ যা ভাগ যা বলছে ভাগ যা যাচ্ছে ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি আবার একদিন আসবো। খবর আসবি? হ্যাঁ একটা কথা মনে রাখি লালু স্যার। কি কথা? পরের বার টাকা বুঝিয়ে না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাব। শালা বুড্ঢা, এই বিজলি তোর কয়দা করা মাল আছে, যখন যাকে খুশি দিবি আবার তার কাছ থেকে নিয়ে নিবি। লিয়ে নিবে লিয়ে নিবে। ও জিলিক বিবি, আসেন আসেন, আজ আজ আমি আপনার সাথে একদম দিল খুলে বাদ বলবে দিল খুলে বাদ বলবে। কি হলো জিলিক বিবি? আরে আসেন বসেন বসেন, আমার পাশ আরে না বসলে দিল খুলে বাত করবেন কাছে। বস আমার হয়ে গেছে শেরজি, কি বলবেন বলুন। ও হো হো হো, ও আমি সমঝে গেছি, ও সালা বুড্ডাটার সামনে হাতে একটু অ্যাক্টিং করিয়ে নিন একটু তো ঠিক আছে। আচ্ছা জিলিক বিবি আমি একটা বাদ বলবে। ও বেনার্জি সাহেব তোমাকে কত রুপিয়া মাইনা দে? সেটা আপনার কি দরকার? না 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 না, আমি বলছিলাম কি কলকাতা শহর মে, ও কলকাতা শহর মে আমার বড় হোটেল কারবার আছে, আপ চাহে তো ইয়া পর আ যা। হ্যালো হ্যালো, আপনাকে পার্মানেন্ট ঘর ভি দিবে, খানো ভি দিবে, আমার হোটেল কে দিয়ে ও সাজে সুবির একটু না সাগন আর ও সালা রাত মে আমি তোমার সাথে একদম মৌজ করবে। আমি একটা কথা বলছিলাম, বলো। আমি বলছিলাম আমার একটা মনের মতো নফরের প্রয়োজন, কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তাই বলছিলাম দয়া করে যদি আপনি জিলিক বিবি মনে রাখবেন আমি এখন ওই প্রেমাংশ ব্যানার্জি একমাত্র দবার ঘুটি, আমার একমাত্র চালে আমি আপনাকে কাট করে দিতে পারি। বহুত আচ্ছা বহুত আচ্ছা ঝিলিক বিবি, বহুত আচ্ছা
लेकिन एक तो बात सुनो झिलिक बीबी, हमें भी पक्का खिलाड़ी अच्छे खिलाड़ी, तुमसे लिया हमें ज्यादा खेलते भी जाने और ज्यादा खेलाते भी जाने। याद रखना मेरा नाम लल्लू सेठ। প্রশ্ন করে চোখের চশমাটা খুলে একবার ভালো করে চেয়ে দেখ তো, আমি তো সেই পঙ্কু কিনা যারাতে হাত দেখে তুই একদিন ভালোবাসার শপথ নিয়েছিলিস। কে দেখে দিন এই বঙ্কুর চোখের জলটা শুকিয়ে গেছে রে বিজলি, আয় না আয় না রে বিজলি আয় না, আমরা সাপের জীবনে ফিরে যাই, সেই সাপের পিঁড়ি মাথায় নিয়ে আমরা দূর দেশে গিয়ে সাপ খেলা দেখাবো। না না না, আমি ঢোল বাজাবো আর তুই সেই বাজনা তালে লেচে লেচে সাপ খেলা দেখাবি, বাবুরা খুশি না আমাদের অনেক অনেক টাকা বকশিস দিবে, সেই টাকা জমিয়ে আমি একটা ঘর করব, তোকে আমি বিয়া করব রে। না রে বঙ্কু না, আর তা কোনোদিন হয় না, কারণ এই শয়তানদের কষাই খানায় তোর এই বিজলি আজ বলি হয়ে গেছে। না আমি আমার বলি হওয়া বিজলিকে আমার ভালোবাসা দিয়ে তাকে আমি নতুন করে প্রাণদান করব। পারবি না, কোনোদিন পারবি না, কারণ তোর এই মরা বিজলির অন্তর থেকে নতুন করে জন্ম নিয়েছে আজকের আধারাতের পক্ষী রানী মিস ছিলি। বিজলি না, আর বিজলি নয়, এবার থেকে তুমি আমাকে মেম সাহেব বলে ডাকবে। ইয়েস ঝিলিক বাবুদের ভালোবাসার মূল্য তোমার কাছে অনেক অনেক বেশি। এই বঙ্কু ভিখারি ভালোবাসার কথা মনে রাখলে তোমার তোমার মনটা নোংরা হয়ে যাবে, তোমার মনটা নোংরা হয়ে যাবে। দেখুন দেখুন মেমসাব দেখুন, ওনামে তুমি আমাকে আর দেখো না,
ওটা শুনলে আমি হয়তো ভুল করে তোমাকে বিজলি বলে ডেকে উঠবো, আমি হয়তো ভুলে যাবো। বঙ্কুর বিজলি চলেছে যে বঙ্কুর ঘর মতো সবটাকে তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ, তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। এখান থেকে চলে যা, যা যা, চলে যা, চলে যা, চলে যা। যাচ্ছে যাচ্ছে এবং সব যাচ্ছে। তো আমি যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, যে বঙ্কু আজ তোকে টাকার মূল্য দিয়ে কিনতে পারেনি, সেই বঙ্কু আমি ভালোবাসার মূল্য দিয়ে জোর করে সবার সামনে তোকে কিনে নিয়ে যাবে। আর সেদিন গেল এই বঙ্কুকে চিনতে তুই ভুল করিস, তুই ভুল করিস না বঙ্কু। মনের মানু ও চিনলি না রে, মনের মানু চিনলি না রে মনের মানু চিনলি না রে, মনের মানু চিনলি না রে মো। কাছে আছি যে কেন বেড়াস তারি খোঁজে ও, কাছে আছি যে কেন বেড়াস তারি খোঁজে নিচে সারা তো। মনের মানু চিনলি না রে, মনের মানু চিনলি না রে মো। কাছে আছি যে কেন বেড়াস তারি খোঁজে ও, কাছে আছি যে কেন বেড়াস তারি খোঁজে মুছে সারা তো। মনের মানু চিনলি না রে, মনের মানু চিনলি না রে মো, মনের মানু চিনলি না রে, মনের মানু চিনলি না রে মো। তোকে আমার চিনতে এতটুকু ভুল হয়নি, তোকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। যেদিন যেদিন তুই আমার সমস্ত অপমানের প্রতিশোধ দিতে পারবি, আমি সেদিন তোর বিজলি হয়ে তোর বুকে আশ্রয় নেব, তোর বুকে আশ্রয় নেব, তোর বুকে, তোর বুকে। ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, শ্রীমতি যেন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি ভালো দেখে কেঁদে গেছে সারা।
ভালোবেসে কেঁদে গেছে সারা জীবন। দাঁড়াও অর্পণা, তোমার সঙ্গে আমার কথা আছে। বলুন। সবার অলক্ষ্যে তুমি এভাবে কাঁদো কেন? আমি কাঁদি না তো। হ্যাঁ, সবার চোখে দাঁড়ালে তুমি শুধু নীরবে চোখের জল ফেলো, আর সেই জলটা দেখলে মনে হয় এর জন্য শুধু আমি আমি দায়ী। অর্পণা, আমি এখান থেকে চলে যাবো ভাস্কর দা। না অর্পণা, এমনি করে তুমি আমায় অপরাধী সাজিও না। আমি জানি আমি তোমার উপর ভীষণ অন্যায় করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, যদি যদি একবার জানতাম দাদা তোমার সঙ্গে আমার ভাস্কর দা। অর্পণা, হ্যাঁ, জীবনে যে ভুল আমি করেছি তা সংশোধন করতে পারবো কিনা আমি তা জানি না, তবে তবে আমি এটুকু কথা দিতে পারি আমার প্রতি তোমার নীরব ভালোবাসার অমর্যাদা আমি কোনো দিন করবো না। আছে আলপনা, আছে আমার সেই ভালোবাসা, বারবার তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেয় আমার সেই ভালোবাসাই তোমার চোখে অশ্রু ঝরায়। আলপনা, না ভুল ধারণা নয়, ব্যর্থ জীবনেরই জ্বালায় যখন আমার অন্তর কাঁদে সে কান্না তোমার চোখে বেদনার অশ্রু ঝরায় কেন? আলপনা, না মিথ্যে নয়, না মিথ্যে নয়, রাতের অন্ধকারে যখন আমি বারান্দায় দাঁড়িয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলি তখন তখন তুমি থামে দাঁড়ালে কার জন্য অপেক্ষা করে থাকো? আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না ভাস্কর দা, আমি কিচ্ছু বলতে পারবো না। আলপনা, আজও তুমি আমায় ভালোবাসো? আলপনা, না, আমার হাতটা ছেড়ে দিন ভাস্কর দা। যদি না ছাড়ি? জোর করে ধরে রাখা সাহস যেমন আপনার নেই তেমনি জোর করে ছাড়ি নেওয়ার ক্ষমতাও আমার নেই ভাস্কর দা। আলপনা, বা 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 চমৎকার পুরনো প্রেমিক প্রেমিকার গোপন অভিসারে দৃশ্যটা কতই না সুন্দর। এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসের? এতই যদি তোর যৌবনের জ্বালা, তাহলে জানা যে তোকে এই বাড়িতে পুষে রেখেছে সেই নীলাম্বর ঘোষালের সঙ্গে। কি বলবো পিউলি, তোমার সৌভাগ্য যে আমি একজন শিক্ষিত ভদ্র সন্তান, নাহলে যে মুখে তুমি নোংরা কথাটা উচ্চারণ করেছিলে সেই মুখটা আমি যে পুরুষ স্ত্রীর বর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ভালোবাসা লুকোচুরি খেলা খেলতে পারে তার ভদ্রতার বড়াই করা সাজে না। ভালোবাসার লুকোচুরি, এ কথা বলার অর্থ কি মেজে বৌদি? মনোবৃত্তি, তুমি যে আমার স্ত্রী এ কথা ভাবতে আমার লজ্জা করছে। আর আমারও ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি তোর দাদা, আমি তোর দাদা। তোর এই মিথ্যাবাদী বৌদির কথা বিশ্বাস করার আগে তোর দাদার কথাটা তো শোনা উচিত ছিল। আরে তুই আর নতুন করে কি শোনাবি? তোদের দুজনের অবৈধ প্রেমের ঘটনা আমারও অজানা নয়, তাই আমিও মেজ বৌদির মতো স্বীকার করছি যে তুই তোর ওই বিকৃত ভালোবাসার টানে ওই চরিত্রহীন আলপনার সঙ্গে শেখর বৌদি 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 পুরো পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। কি হয়েছে, কি হয়েছে ভাস্কর? মেজো কি হয়েছে আবার? মধ্যে তোদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে? থামো, আর তোমায় নতুন করে নেকা সাজতে হবে না। তোমার স্বামী স্ত্রী যুক্তি করে ভাস্করকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য ওই শয়তানি আলপনাকে ভাস্করের পেছনে লাগিয়ে গেছো। কি বললি তুই, কি বললি? আমি যুক্তি করে আলপনাকে ভাস্করের পেছনে লেলিয়ে দিয়েছি? ভাস্কর, এসব কথার অর্থ কি? পিউলি প্রলাপ বকছে বৌদি, আর সেই প্রলাপকে সমর্থন করছে আমাদের শেখর। শেখর, আসল ঘটনাটা তুমি আলপনাকে জিজ্ঞাসা করো বৌদি, তাহলে প্রমাণ হয়ে যাবে প্রলাপটা বকছে কে। আলপনা, আমার কাছে বল কি হয়েছে বল। আমি জানি না বৌদি, আমি কিচ্ছু বলতে পারবো না বৌদি। আলপনা, আমি কিচ্ছু বলতে পারবো না। আলপনা, তুমি এইটুকু জেনে রাখো বৌদি, তোমাদের এই আলপনা কোনো অন্যায় করেনি বৌদি।
কোনো অন্যায় করি আলপনা শোন শুনে যা বেটা কাঁদতে কাঁদতে চলে গেল কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আহ বৌদি মেয়ে হয়ে এই বিষয়টা এখনো তুমি বুঝতে পারছো না প্রিন্সের ঘর তুই এখান থেকে চলে যা না ও যাবে না বলো শেখর বেশ ভালো করে ছিয়ে বলো ইয়ে বৌদি মেজদা আলপনার সঙ্গে গোপনে ব্যভিচারে লিপ্ত হয়েছিল আর সেই দৃশ্যটা মেজ বৌদি নিজের চোখে দেখে ফেলেছে ওই নষ্টা মেয়েটাই বাড়ি থেকে বেরিয়ে যাবে না হয় আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাব তাই যাবে তবু নীলম্বর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিতে বাড়িতে আশ্রয় দিয়েছে তা কোনো অবস্থাতে বাড়ির বাইরে যেতে দেবে না তা দেবেন কেন দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্কটা যাই হোক না কেন রাতের অন্ধকারে আপনাদের গোপন সম্পর্কের স্বাদটা কি আর ফোলা যায় আমার উচ্চশিক্ষিত আধুনিকা বৌমার মুখরোচক বক্তব্য শুনে আমার ভীষণ হাত তালি দিতে ইচ্ছে করছে মেজ বৌমা নিজের চরিত্র দিয়ে কখনো অপরের চরিত্র বিচার করা যায় না তোমাদের এই দেওর বৌদি সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত মধুর না তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করেছি কিন্তু আর নয় এবার থেকে আমাদের কথা মতো ওই আলপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে শেখর তুই আজ এ কথা বলছিস আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে তুই কোনোদিন কোনো কথা বলিসনি সেই শেখর তুই কি না আমায় হ্যাঁ হ্যাঁ তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমার বলার সাহস দিয়েছে শেখর চিনতে পারছো চিনতে পারছো বড় বউ ও আমাদের সেই শেখর যাকে আমরা বুকে করে মানুষ করেছি যার কান্না থামাতে আমি বরাদিগির মাঝখান থেকে পদ্ম শালুক তুলে এনে দিয়েছি সেই শেখর আজ কত বড় হয়ে গেছে বড় বউ কেমন মানুষের মতো মানুষ হয়েছে তাই তো আমার অবাধ্যতার বিচারে করছে আমার স্পষ্ট কথা শুনে নাও নীলাম্বর ঘোষাল আজ এখনই এই মুহূর্তে এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব এই ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা আর অন্য প্রান্তে থাকবো আমি মেজদা আর মেজ বৌদি বলছি তাই সকলের সুবিধার্থে এই ঘোষাল বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম আমি তোমাদের কাছেই থাকবো বটা আমি তোমাদের ছেলে কোথাও যাবো না বটা বৌদি আমি তো বৌদি আমি তোমাদের ছেলে যাবো না বৌদি আমাদের ভাগে হ্যাঁ বটা আমি আমি তোমাদের কাছে আমি যেতে দেবো চলে আমি যেতে দেবো না আমি যেতে দেবো না ভাস্কর ভাস্কর মাননীয় দর্শক মণ্ডলীগণ এখন আপনারাই বলুন আমি কি করব কোন দিকে যাব যে দাদা বৌদি আমাকে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি কি তাদের পাশে থাকব না যাকে আমি অগ্নি সাক্ষী করিয়ে সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে নিয়ে এসেছি তার পাশেই থাকব বলুন আপনারা উত্তর দিন আমি কোন দিকে যাব আমি বলছি মেজদা স্ত্রীর পাশে থাকা স্বামীর একমাত্র কর্তব্য পুরুষের সঙ্গে আমার দু চার দিনের দু চার কলি মন্ত্রের সম্পর্ক কিন্তু কিন্তু আমার দাদার সঙ্গে জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্ক তাই আমার বিবেকের বিচারে দু চার দিনের দু চার কলি মন্ত্র